হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম অ্যাগেন সার্ভার 2012-এর পর্যায়ক্রমিক ভিডিও টিউটোরিয়ালে। আজ আমরা দেখব আমাদের ফার্স্টে কীভাবে একটি আইপাম সার্ভার ইনস্টল করা যায় এবং সেই আইপাম সার্ভার থেকে আমাদের ফার্স্ট ব্যবহৃত ডিএনএস, ডিএসসিপি বা এনপিএস সার্ভারগুলোকে কীভাবে কন্ট্রোল করা যায়। এই জন্য ভিউয়ার্স, আমাদের সার্ভারে একটি নর্মাল মেশিন লাগবে যেটি আমাদের মেইন ডোমেন কন্ট্রোলারে জয়েন করা এখানে, অ্যান্ড আমাদের ওই ফরেস্টের মধ্যে যতগুলো ডিএনএস সার্ভার বা ডিএসসিপি সার্ভার অথবা এনপিএস সার্ভার ইনস্টল করা সার্ভার আছে সেগুলো রানিং থাকতে হবে, অ্যান্ড দেন আমরা আমাদের পরবর্তী কাজগুলো করব। ওকে ভিউয়ার্স, চলুন আমরা আমাদের কাজগুলো সম্পন্ন করি। আপনারা যে উইন্ডোটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আমার একটি ক্লায়েন্ট মেশিন, আমাদের ডোমেন কন্ট্রোলারে জয়েন করা একটি ক্লায়েন্ট মেশিন। এখানে আমরা আমাদের আইপাম সার্ভারটি ইনস্টল করব। এই জন্য আমরা অ্যাড রোলস অ্যান্ড ফিচারে চলে যাচ্ছি। এখান থেকে আমরা নেক্সট বাটনে ক্লিক করব, অ্যাগেন নেক্সট, অ্যাগেন নেক্সট। ইয়ার্স, আইপাম একটি ফিচার যার কারণে আমাদের রোলসটি আমাদের খালি রেখে আমরা চলে যাচ্ছি সামনে। আমরা ফিচার্স অপশনের এখান থেকে আইপাম ফিচারটি সিলেক্ট করে দেবো, এটা হচ্ছে আইপি অ্যাড্রেস ম্যানেজমেন্ট সার্ভার, অ্যান্ড দেন অ্যাড ফিচার্স, দেন আমরা নেক্সট বাটনে ক্লিক করে ইনস্টল বাটনে ক্লিক করবো। ভিউয়ার্স, আমাদের আইপাম সার্ভারের ফিচারটি ইনস্টল হচ্ছে, বেশি সময় লাগবে না। আমাদের ইনস্টলিং প্রসেসটি কমপ্লিট হওয়ার পর আমরা আবার আমাদের ভিডিওতে ফিরে আসবো। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আইপাম সার্ভারটি সাকসেসফুল ইনস্টল হয়েছে। আমরা এখন ক্লোজ বাটনে ক্লিক করছি, এখান থেকে আমরা আমাদের এখানে যে আইপাম অপশনটি আছে এখানে আমরা ক্লিক করছি। এখন ভিউয়ার্স, আমাদের আইপামটা সার্ভার টাস্কের উইন্ডোটি চলে এসেছে। ফার্স্ট কানেক্ট টু আইপাম সার্ভার আমরা ক্লিক করলাম, দেন আমাদের মেইন রুট ডোমেন কন্ট্রোলার, এটি হচ্ছে ফেন ক্লায়েন্ট 104.fen.com। এটা হচ্ছে আমাদের এই ক্লায়েন্ট কম্পিউটারটি এবং এটি আমরা ওকে দিয়ে এটি জয়েন করালাম, অ্যান্ড দেন আমরা প্রভিশন দ্য আইপিএম সার্ভারটি ক্লিক করছে। এখান থেকে নেক্সট বাটন ক্লিক করব, অ্যান্ড আমাদের এখানে একটি জিপিও নেম প্রিফিক্স দিব আমরা। আমরা দিলাম আমাদের এখনো জন্য দিচ্ছি আইপাম, অ্যান্ড দেন নেক্সট বাটনে ক্লিক করছি। ভিউয়ার্স, আমাদের যখন আইপাম সার্ভার আমরা ইনস্টল করবো আমাদের একটি তিনটি জিপিও কিট হবে, সেই জিপিওগুলো হচ্ছে আইপাম.আইপাম/আইপাম_ডিএসসিপি, আইপাম_ডিএনএস, আইপাম_ডিসি_এনপিএস। ওকে ভিউয়ার্স, আমরা অ্যাপ্লাই বাটনে ক্লিক করছি, এটি অ্যাপ্লাই হবে এবং অ্যাপ্লাই হওয়ার পর আমরা আমাদের পরবর্তী কাজগুলো করব। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আইপাম প্রভিশনিং কমপ্লিটেড সাকসেসফুলি। আমরা এখান থেকে ক্লোজ বাটনে ক্লিক করছি, আমাদের প্রভিশনিং দ্য আইপাম সার্ভার কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন কনফিগার সার্ভার ডিসকভারিটি আমরা ক্লিক করব। এটি একটি সময় নেবে ভিউয়ার্স, আমাদের এখানে প্রত্যেকটি ধাপে কিছুটা সময় নেবে। আমরা আমাদের প্রত্যেকটি ধাপ যখন যাব আমরা এই কাজগুলো কমপ্লিট করার পর আবার ভিডিওতে ফিরে আসব। ওকে ভিউয়ার্স, আমাদের কনফিগার সার্ভার ডিসকভারি এটি কমপ্লিট হওয়ার পর আমরা আমাদের ভিডিওটিতে আবার ফিরে আসব। ভিউয়ার্স, আমাদের কনফিগার সার্ভার ডিসকভারি উইন্ডোটি এসেছে। এখানে আমাদের রুট ডোমেনটি এখানে শো করছে feni.com। আমরা এটি কি আমাদের এখানে যদি আরও অনেকগুলো ডোমেন কন্ট্রোল থাকে তারা সেগুলো সমর্থ,
আমরা এটি সিলেক্ট এটি যেটি ফেনি ডট কম যে ডোমেন কন্ট্রোলটি আছে এটি বাই ডিফল্ট সিলেক্ট করা অবস্থা রেখে আমরা অ্যাড বাটনে ক্লিক করছি। ভিউয়ার্স এটি অ্যাড হচ্ছে হয়ে গেছে এবং এর পাশাপাশি এর সাথে যেই এখান থেকে আমরা যে এর যে যে কাজগুলো আমরা করতে পারবো আইপাম সার্ভার থেকে সেটা হচ্ছে ডোমেন কন্ট্রোলারের কাজগুলো, ডিএসসিপি সার্ভার কাজগুলো, ডিএনএস সার্ভারের কাজগুলো। অ্যান্ড দেন আমরা এখান থেকে ওকে বাটনে ক্লিক করছি। ভিউয়ার্স আমাদের কনফিগার সার্ভার ডিসকোভারি কাজ কমপ্লিট হয়েছে। আমরা এখন স্টার সার্ভার ডিসকোভারিতে ক্লিক করব। এটি একটু একটু সময় নেবে, এটি এর কাজ কমপ্লিট করার পর যখন আমাদের যে উইন্ডোটি আসবে সেই উইন্ডোতে আমরা আসার পর আমরা ভিডিওতে আবার ফিরে আসবো। ভিউয়ার্স আমাদের স্টার সার্ভার ডিসকোভারি কাজ কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন সিলেক্ট অর অর্ডার অর অ্যাড সার্ভার টু ম্যানেজ অ্যান্ড ভেরিফাই আইপিএম অ্যাক্সেস এই অপশন আমরা ক্লিক করব। ব্যাস এটিও সময় নিচ্ছে। এখানে আমাদের দেখেন বন্ধুরা আমাদের এখানে আমাদের ফেনি ডট কম যেটি আমাদের মেন ডোমেন কন্ট্রোলার যেখানে আমাদের ডিএনএস সার্ভার ডিএসসিপি সার্ভার আছে সেটি সেই সার্ভারটি শো করছে। আমরা এটি আমাদের ব্লকড অবস্থা আছে এবং ম্যানেজেবলের অপশন আছে আনস্পেসিফাইড। আমরা এখান থেকে ম্যানেজ অপশন থাকবে এবং ব্লকটি আমাদের আনব্লক থাকবে। এই জন্য আমাদের যে কাজগুলো করতে হবে সেটি আমরা পর্যায়ক্রমিকভাবে সেই কাজগুলো আমরা এখন করব। এখন ভিউয়ার্স আমাদের এই আইবিএম সার্ভারে আমাদের জিপিও ক্রিয়েট করতে হবে। সেই জিপিওটিগুলো আমাদের ক্রিয়েট করবো আমরা পাওয়ার শেল কমান্ডের মাধ্যমে। এই জন্য আমাদের সার্ভারে আমরা পাওয়ার শেলে চলে যাচ্ছি। ভিউয়ার্স এখানে আমাদের যেই কমান্ডটি দিতে হবে সেটি আমরা এখন লিখব। ভিউয়ার্স আমাদের কমান্ডটি হচ্ছে ইনভোক আইপাম জিপিও প্রভিশনিং স্পেস হাইপেন ডোমেন ডিও ডোমেন স্পেস আমাদের ডোমেন নেমটি দিব। আমাদের ডোমেন নেমটি হচ্ছে ফেনি ডট কম। অ্যান্ড দেন হাইপেন জিপিও প্রিফিক্স পিআর প্রিফিক্স নেম আইপাম। ভিউয়ার্স আপনারা দেখেছিলেন আমাদের আমরা যখন জিপিও প্রিফিক্স নেমটি ক্রিয়েট করেছিলাম তখন আমরা আইপ্যামটা দিয়েছিলাম। এখন আইপ্যামটা দিব আইপ্যাম স্পেস আইপ্যাম সার্ভার ফুলি কোয়ালিফাইড ওপেন নেমে আইপ্যাম আইপ্যাম সার্ভার ফুলি কোয়ালিফাইড ডোমেন নেম। এটি হচ্ছে আমি যে ডোমেন কন্ট্রোলারে আমার আইপ্যাম সার্ভারটি ইনস্টল করছি তার ফুলি কোয়ালিফাইড ডোমেন। আমাদের কোনো একটি সার্ভারে ফুলি কোয়ালিফাইড ডোমেন নেম দেখার জন্য আমাদের যে কাজটি করতে হয় সেটা হচ্ছে আমাদের এখানে গিয়ে সিস্টেমে এখানে আমাদের সার্ভারের ফুলি কোয়ালিফাইড ডোমেন নেম দেখতে পাবো। বিকজ আমার এই কম্পিউটারের ফুলি কোয়ালিফাইড আমার হচ্ছে ফেনি চাইল্ড 104.feni.com ফেনি ক্লায়েন্ট সরি ভিউয়ার্স ফেনি ক্লায়েন্ট CLI ক্লায়েন্ট ওকে আমরা এখানে ছেড়ে দিব। ফেনি ক্লায়েন্ট 104 feni.com 104.com ওকে ভিউয়ার্স এখন আমাদের আমরা হ্যাপেন দিব
and then delegated GPU user G delegated GPU user J user comma delegate করব এই IPAM সার্ভারটি কন্ট্রোল করার জন্য সেই ইউজারের নামটা আমরা এখন দেব এখানে আমরা এখানে নামটা দিচ্ছি Administrator add administrator এই সার্ভারের যিনি অ্যাডমিনিস্ট্রেটর সেই এই IPAM সার্ভারটি কন্ট্রোল করবে এন্ড দেন আমরা এখন এন্টার বাটনে ক্লিক করছি বিকজ আমাদেরকে চাচ্ছে এখানে ডিকে আমরা ইয়েস দেবো নাকি নো দেবো আমরা এখানে ইয়েস দিচ্ছি এটি প্রসেসিং হচ্ছে এটি প্রসেসিং কমপ্লিট হওয়ার পর আমরা আমাদের পরবর্তী পর্যায়ে চলে যাব ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জিপিইউ ক্রিয়েট করা হয়ে গিয়েছে এখন আমরা যে জিপিইউ গুলো ক্রিয়েট করেছিলাম সেই জিপিইউ গুলো আমরা এখন আপডেট করব সেটা কমান্ড আছে জিপি আপডেট আপডেট এটি আমাদের যে জিপিইউ গুলো ক্রিয়েট করছে সেগুলো আপডেট হচ্ছে শেষ আমাদের কমপ্লিটেড সাকসেসফুলি এটি কমপ্লিট হয়ে গেছে আমাদের জিপিইউ গুলো আপডেট করা আমরা এখন আমাদের মেইন ডোমেন কন্ট্রোলে চলে যাব যেই ডোমেন কন্ট্রোলে গিয়ে আমরা দেখব যে আমাদের জিপিইউ গুলো ক্রিয়েট হয়েছে কিনা ভিউয়ার্স এর জন্য আমরা আমাদের ডোমেন কন্ট্রোলে চলে যাচ্ছি এটা হচ্ছে আমাদের ফেনি ডোমেন কন্ট্রোলার রুট ডোমেন কন্ট্রোলার আমরা এখান থেকে টুলসে ক্লিক করে আমরা যদি গ্রুপ পলিসি ম্যানেজমেন্টে যাই এখান থেকে আমরা আমাদের ফরেস্ট যে নেমটা আছে সেটাকে এক্সপ্যান্ড করছি এখান থেকে ডোমেন্স এই অপশনটিকে এক্সপ্যান্ড করে ফেনি ডট কম এটা আমাদের মেইন ডোমেন কন্ট্রোলার এটিকে আমরা এক্সপ্যান্ড করছি বিকজ আপনারা দেখেন আমাদের তিনটি জিপিইউ ক্রিয়েট হয়ে গেছে এখন আইপিএম আন্ডারস্কোর ডিসি আন্ডারস্কোর এনপিএস আইপিএম আন্ডারস্কোর ডিএসসিপি আইপিএম আন্ডারস্কোর ডিএনএস সরি এই জিপিইউ গুলো ক্রিয়েট হয়েছে বিকজ আমরা এখন এই গ্রুপ ক্রিয়েট করব এবং ওই গ্রুপের আন্ডারে আমাদের যেই মেশিনের জন্য আমরা আইপিএম ক্রিয়েট করছি আইপিএম রোস ইনস্টল করে আইপিএম এর কাজগুলো করছি আইপিএম থেকে যে মেশিনকে আমরা কন্ট্রোল করব সেই মেশিনগুলো আমরা গ্রুপের মধ্যে ইনক্লুড করব বিকজ আমরা আমাদের পরবর্তী পর্যায়ে আমাদের পরবর্তী টিউটোরিয়ালে আমরা আমাদের এই কাজগুলো দেখব এবং আশা করি আমাদের পরবর্তী টিউটোরিয়ালে আমাদের আইপিএম এর কাজ কমপ্লিট হবে বিকজ পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ওকে বাই বাই